প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন সেশন বিশেষ সাক্ষাৎকার সেশনে। এ পর্বে আজ আমরা যার সঙ্গে কথা বলবো, তিনি করোনা ভাইরাসের জন্মস্থান চীনের উহানে থাকা একজন বাংলাদেশি শিক্ষার্থী। করোনা ভাইরাস প্যান্ডামিকের শুরুর দিকে স্পেশাল ফ্লাইটে দেশে ফিরে আসার সুযোগ থাকা সত্ত্বেও যারা সে সময় দেশে ফিরে আসেননি তিনি তাদের একজন। তিনি কেন ফেরেননি, আতঙ্কের দিনগুলোতে সেখানে কেমন ছিলেন, এখন কেমন আছেন এবং উহানে করোনা ভাইরাস কী করে নিয়ন্ত্রণে আসলো, তার অভিজ্ঞতা ও বর্তমানে দেশে থাকা তার স্বজনদের নিয়ে আবেগ উৎকণ্ঠার কথা জানব। তবে শুরুতে করোনার খবর প্রথম কবে এবং কী করে তারা জানলেন এ প্রসঙ্গ। আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাইয়া। করোনার খবর তো আমরা পেয়েছি সেই জানুয়ারির আশেপাশে হবে। যদিও এখানে আমরা জানতে পেরেছি যে করোনার বিষয়টা ধরা পড়েছে এখানে ডিসেম্বরের মাঝামাঝিতেই। তো সেটি এখানকার যারা আছেন আর কি বড় বড় পদে, ওনারা ওভাবে পাবলিকলি প্রকাশ করেননি। আপনারা কি মেইনস্ট্রিম মিডিয়া কি দেখেন ওখানকার? হ্যাঁ, এখন তো অনলাইনের যুগ। আমরা সবসময় মোটামুটি সচরাচর যা হচ্ছে মোটামুটি আমরা মিডিয়াতে দেখতে পাই, অনলাইনে ইন্টারনেটে দেখতে পাই। তো এখানে ওই প্রথম প্রথম ধরার বিষয়টা নজরে আসার পর তারা আসলে বিষয়টাকে অত সিরিয়াসলি বুঝতে পারেননি, এটা যেহেতু ভয়াবহ। পরে সেটি জানুয়ারির মাঝামাঝি থেকে আর কি খুবই, মানে এটা যে খুবই ভয়ঙ্কর একটা ভাইরাস, তো সবার মাঝে আস্তে আস্তে আতঙ্ক শুরু করে আর কি। মানে এটা হচ্ছে জানুয়ারির মাঝামাঝিতে আতঙ্কটা শুরু হয়, তাই না, সাধারণ লেভেলে? আচ্ছা, ডাক্তার লি ওয়েনলিং যিনি প্রথম এই ভাইরাসের কথা সামাজিক মাধ্যমে জানান, আপনারা কি তার কথা, মানে তাহলে তার কথা ওই সময় আপনারা জানতে পারেননি? না না, তখনও আমরা জানতে পারিনি। জানুয়ারির মাঝামাঝি থেকে আপনারা এর ভয়টা, আতঙ্কটা আপনারা বুঝতে শুরু করেন, তাই না? বুঝতে শুরু করি এবং 3-4 দিনের মধ্যে এখানে লকডাউন শুরু হয়ে গেছে। 23 তারিখ থেকেই এখানে লকডাউন শুরু করে দিয়েছে। তারপরে আর কি বুঝতে পারছি যে আসলে বিষয়টা আসলে খুবই আমাদের ইয়ের বাইরে আর কি, চিন্তাধারারও বাইরে, এত ভয়ঙ্কর। আমরা আসলে বিল্ডিংয়ের বাইরে একেবারে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমাদের ইউনিভার্সিটি সবকিছু লক করে দিয়েছিল। যদিও সবচেয়ে বড় স্বস্তির বিষয় ছিল আর কি যে ওনারা আমাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিল। 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিল তাহলে ঠিকঠাক, না? আমরা কিন্তু মিডিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্রছাত্রীদের যেসব ইন্টারভিউ দেখতে পাচ্ছিলাম, ওসবে কিন্তু খাদ্য সংকটের কথা বলছিল অনেকে। তাহলে আপনারা সেই সংকটে পড়েননি? না না, এটা আমাদের একটুও আসলে, মানে কি বলতাম, এরকম মহামারীর মধ্যে যতটুকু ফেসিলিটিস প্রত্যাশা করা যায় তার সবকিছু আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে প্রোভাইড করেছে। সকালবেলা 8টার মধ্যে ব্রেকফাস্ট সকালে নিয়ে আসা বিল্ডিং নিচে প্যাকেট করে, তারপর দুপুরে লাঞ্চ 11টা থেকে 12টার মধ্যে রেডি হয়ে এখানে রেডি থাকে, তারপরে বিকালে 5টা থেকে 7টার মধ্যে এখানে খাবার রেডি থাকে। আমরা জাস্ট রুম থেকে নিচে গিয়ে একটা নিয়ে আসি আর কি, নিয়ে এসেই আমাদের খাবারের ব্যাপারটা ফিনিশ এভাবে আর কি। তো এটা আসলে বড় একটা সাপোর্ট হয়েছে আর কি, এখানে যেখানে আমরা জীবন মৃত্যুর ওই আতঙ্কে ছিলাম সেখানে টাইমলি আমাদের খাবার টাবার নিয়ে একটু চিন্তা করতে হয়নি। এর জন্য আমরা আমাদের অন্তর থেকে আসলে চাইনিজ গভর্নমেন্ট বলেন অথবা আমাদের ইউনিভার্সিটি অথরিটি বলেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। যদিও আমিও শুনেছি আমরা অনেকেই শুনেছি এখানে আমাদের বাংলাদেশে অনেকেই ছিল, অনেকেই ইন্টারভিউ দিয়েছে আমাদের মিডিয়াতে, বাংলাদেশি মিডিয়াতে অনেকে মিথ্যা কথা বলেছে, যেটি আমি এখন বলতে পারি, আমি এখনো পর্যন্ত এখানে আছি এবং পরিপূর্ণ সুস্থ আছি আর কি। তো এটা আমি মনে করি এটি একটি আসলে উচিত কাজ হয়নি আর কি। না, অবশ্যই এরকম সময়ে যদি এরকম সাপোর্ট পেয়েও যদি এর উল্টো কথা কেউ বলে, এটা তো আসলেই খুবই দুঃখজনক। আমারই এক
একজন পরিচিত, সেও এরকম কিছু কথা বলেছে। ও, পরে আপনার পরিচিত একজন আমরা, এরকম কথা বলেছে? হ্যাঁ, পরে আমরা আমাদের সহপাঠীরা মিলে এখানে যে আরো 2-3 জন আছি, তারা সবাই মিলে ওকে অনেক বকাঝকা করেছি, ভাই আপনি যার নুন খেলেন এই কয়েক বছর, না না না, তার নুন খেয়ে তার বিরুদ্ধে আপনি এভাবে কথা বললেন, এটা আসলে মানা যায় না, এটা আসলে অনেক না কষ্ট, না, এখন এটা আপনার আপনার আসলে সঙ্গে উচিত হয় না। থাকা আপনার সঙ্গে থাকা একজন ছাত্র, তিনিও আপনি বলছেন যে মিডিয়াতে মানে ভুল কথা বলেছেন। এখন আপনার যে অভিজ্ঞতা, আসলে একই অভিজ্ঞতা তো সবারই, তাই না? আপনারা এক জায়গায় আছেন, সবাই তো একসঙ্গেই খাবার পেয়েছেন, তাই না? হুম হুম তো তাহলে উনি খাবার পেয়েও উনি বলেছেন খাবারের সংকট, তাই এরকম কি মনে করছেন? এটি আসলে আমি কি বলতো কি বলবো, এটা আসলে ওনার আসলে কি বলতাম, ওনার একটা মানসিক বলতে পারেন, এটা মেন্টালিটি আর কি, ওনার মেন্টালিটি অত পজিটিভ বলা যায় না আর কি। ওহো, উনি যদি এটা যাক, মেন্টালিটি ওরকম পজিটিভ হতো, সেক্ষেত্রে উনি এই বিষয়গুলো অবশ্যই একটু মেনে চলতেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে খাবার উনি আপনারা ঠিকই পেয়েছেন, কিন্তু হয়তো ওনার মন মতো খাবার হয়নি, সেই জন্য হয়তো উনি এরকম বলেছেন, তাই কি? এরকম মনে করছেন? কিন্তু এখানে খাবারগুলো এত স্ট্যান্ডার্ড হয়েছে, আচ্ছা, মানে ওনারা ভেবেছেন আসলে এরকম মহামারীর মধ্যে যদি আমাদের শারীরিক খাবারের পুষ্টির ব্যাপারগুলো যদি পরিপূর্ণ হয়, সেক্ষেত্রে কি বলতাম, রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো অনেক কমে বেড়ে যায় যাবে, আর কি মানে খাবার। খাবারের পুষ্টির পরিমাণ কম থাকলে হয়তো কমে যাবে, সেক্ষেত্রে আপনাদের পুষ্টি যাতে পরিপূর্ণ থাকে হ্যাঁ সেজন্য হ্যাঁ আপনাদের ওনারা পুষ্টিকর খাবারও দিয়েছেন। হ্যাঁ খুবই খুবই এক একটা খুবই খুবই ভালো খাবার মানে দিচ্ছেন, পুষ্টিমান সম্পন্ন খাবার খাবার সব দিয়েছেন হ্যাঁ আপনাদের পুষ্টি সবসময়। হ্যাঁ হ্যাঁ পুষ্টিমান সম্পন্ন একেবারে পরিপূর্ণ খাবারগুলো দিচ্ছেন। বাহ, এটা তো আমরা আসলে, তাই এই তাহলে আমরা অবশ্যই চাইনিজ গভর্নমেন্টকে এদিক থেকে, সত্যি আপনার কথা শোনার আগে পর্যন্ত আমারও কিন্তু ধারণা ছিল সম্ভবত বাংলাদেশি ছাত্র ছাত্রীরা ওখানে খাবারের সমস্যায় পড়েছিল, কিন্তু আপনার কথা শোনার পর বুঝলাম যে না, আসলে এটা ভুল খবর ছিল, মিথ্যা ছিল, বা কারো হয়তো এই ধরনের অভিজ্ঞতা হলে হতে পারে, কিন্তু সবার নয়। এটা একটা মানে হ্যাঁ পজিটিভ নিউজ হ্যাঁ আপনার কাছ আমি থেকে জানতে আমি পারলাম। কিছু মানুষকে দেখেছি এখানে, কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা পিএইচডি অনেক সরকারের উচ্চ পর্যায়ের কিছু কিছু মানুষ আছে যারা এখানে পিএইচডি অথবা গবেষণার কাজে আসেন বিভিন্ন ইউনিভার্সিটিতে। হুম হুম তো ওনারা ওনারা আসেন যখন ওনারা ফ্যামিলি নিয়ে আসেন, ওনাদের ওয়াইফ অথবা বাচ্চা কাচ্চা ওদেরকে নিয়ে আসেন, সেক্ষেত্রে ওনারা প্রেফার করেন যে ইউনিভার্সিটির বাইরে থাকতে। হুম হুম তো সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষের, এটা হাতে গোনা বলতে পারেন, খুবই কম, তো ওরকম কিছু মানুষের একটুখানি হয়তো কষ্ট হয়েছে প্রথম প্রথম আর কি, বাংলাদেশে ফিরে যাওয়ার আগে আচ্ছা, যে 314 জনকে নিয়ে গেছেন হুম হুম বাংলাদেশি এখান থেকে, ওদের মধ্যে কিছু কিছু মানুষ, খুবই কম, সেটা কত হবে, 10-8-10 জন মনে হয় হবে না, এরকম হতে পারে, এরকম হয়তো কিছু মানুষ একটু কয়েকদিনের জন্য চিন্তায় ছিলেন যে খাবার শেষ হয়ে যাচ্ছে তাদের, এই জন্য ওনারা অনেক আমাদের বাংলাদেশের যে গ্রুপ ছিল এখানে আমাদের, এই যে এই এপিডেমিকের সময়ে স্পেশাল একটা গ্রুপ হয়েছিল আমাদের টোটাল বাংলাদেশি যারা যতজন ছিলেন, প্রায় কতজন? 350-র মতো আমাদের, 350 জনের মতো আমাদের এখানে বাংলাদেশি ছিলেন, আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলেছে, ইমেল করতে বলেছে আমাদের ইনফরমেশন দিয়ে, তো যারা যারা যেতে ইচ্ছুক তাদেরকে ইয়েস দিতে বলেছে, আর যারা যেতে চায় না তাদের নো তো আপনি বলতে কি, বলা হয়েছে আপনি আর কি। তখন কি দিয়েছিলেন? আমি নই দিয়েছি, কারণ আমাদের যখন ফিরিয়ে নেওয়ার কথা হচ্ছিল বাংলাদেশ থেকে, আসলে বাংলাদেশি মানুষ আমরা, আমরা যাচ্ছি আমাদের আমাদের নিজেদের দেশে, সব দেশের নাগরিকরাই তাদের দেশে চলে যাচ্ছে, সব দেশের সরকার তাদের নিজস্ব উদ্যোগে তাদের নাগরিকদেরকে ফিরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের মিডিয়াতে ফেসবুক এটা সেটাতে দেখলাম সুবি, হ্যাঁ কেন ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে, এটা নিয়ে কত যে মানে নেতিবাচক কথাবার্তা হচ্ছিল। আর আমি ব্যক্তিগতভাবে আমি আমাদের যে এলাকায় থাকি, তো সেখানে আমার আমার বাবার পরিচিত আশেপাশের মানুষরাও এখানকার সম্পর্কে খুবই উল্টা পাল্টা কথা বলছিলেন,
আমার বাবা আসলে খুব লজ্জা পাচ্ছিলেন আর কি, যে আমি এখানে আছি। তো আমি বললাম যে আপনার চিন্তা করার দরকার নেই, আমি যাব না। সব দেশ যেভাবে নিয়ে যাচ্ছিল তাদের নাগরিকদের, আচ্ছা অন্যান্য দেশের উপর একটা প্রেশার হয়ে যাচ্ছিল যে না, সব দেশের যে যেখানে নিজের শুদ্ধকে সবাইকে নিয়ে যাচ্ছে এখন, আর আমাদের এখানে গ্রুপের মাধ্যমেও বারবার এম্বাসির সাথে কন্টাক্ট, তারপর বাংলাদেশে উচ্চপদস্থ মানুষদের সাথে কন্টাক্ট করা হচ্ছিল, সে কারণে ওরও আসলে বাধ্য হয়ে হয়তো নিতে হয়েছে আর কি। না দেখেন, তো যাই আমরা হোক, এই আলোচনায় আমরা এখনই গিয়ে একটা সমাধানে আসা ঠিক হবে না, কারণ আপনি যেটা বললেন যে এরকম বাধ্য কিন্তু পাকিস্তান গভর্নমেন্টের হতে পারতো। আমরা যতদূর জানি যে পাকিস্তানি একজন ছাত্রকেও কিন্তু ফিরিয়ে আনেনি তার সরকার। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, সেক্ষেত্রে আমরাও দেখেছি পাকিস্তানে অনেক ইয়ে হচ্ছে, আমাদের সহপাঠীদের মধ্যে জানতে পেরেছি ওদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে পাকিস্তানে অনেক আন্দোলন হচ্ছে এটা সেটা। পরে আবার শুনতে পেরেছি পাকিস্তানেরও কিছু আর্থিক ব্যাপার স্যাপার হয়তো আছে। এতগুলো এখানে আমাদের উহানে অনেক পাকিস্তানি পাকিস্তানি কি স্টুডেন্ট পরিমাণ হবে? সবচেয়ে বেশি, কয়েকশো হবে এখানে, 300 মনে হয় হবে এখানে আচ্ছা উহানের ভেতরে, হুম হুম অন্যান্য সিটির কথা নাই বললাম। তো সেক্ষেত্রে এতগুলো এতগুলো স্টুডেন্টকে ইভাকুয়েট করে নিয়ে যাওয়া আসলেই অনেক সরকারের উপর কস্টলি একটা একটা চাপ, ব্যাপার। সেজন্য আপনি মনে হ্যাঁ, করছেন এটা যে একটা বিষয়। পাকিস্তান সরকার তার ছাত্রদের ফিরিয়ে নিয়ে যায়নি বা হ্যাঁ, নাগরিকদের ফিরিয়ে ফিরিয়ে নিয়ে নিয়ে যায়নি? যায়নি। তো তার যাই চেয়ে হোক, বড় কথা আসলে ওদের সরকারও আসলে চাইনিজ গভর্নমেন্টকে আলাদাভাবে রিকোয়েস্ট করেছিল যে তাদের স্টুডেন্টদেরকে যেন আলাদাভাবে একটু টেক কেয়ার করা হয় আর কি। আচ্ছা আর এক্ষেত্রে আমি যে আপনার কাছে যেটা জানতে চাইব, পাকিস্তানের সরকার আপনি যেটা বললেন যে আলাদাভাবে বিশেষ করে বলেছে তাদের ছাত্রছাত্রীদের টেক কেয়ার করার জন্য, তো এতে আমাদের যারা বাংলাদেশের আপনারা যারা ছিলেন, আপনাদের কি টেক কেয়ার কোনো অংশে কম হয়েছে কি মনে করেন পাকিস্তানিদের তুলনায়? না না না, আমরা তো এখানে আমরা মোটামুটি আমাদের ইউনিভার্সিটির কথা বলতে পারি, 100 তো কান্ট্রিরও বেশি আর কি, ও 100-এর এই বেশি দেশের দেশের, ছাত্র ছাত্রী হ্যাঁ, এই স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এখানে সব দেশের স্টুডেন্টদেরকেই একবারে সমানভাবে আর কি, এখানে প্রতিটা প্যাকেজ প্রতিটা কিছু একেবারে সমানভাবেই ইয়ে করা হয়েছে। আচ্ছা আমাদের প্রতিদিনই আমাদের টেম্পারেচার এখানে চেক করতে হয়েছে আলাদাভাবে, আমাদেরকে টেম্পারেচার মাপার ওই যে ইয়েটা থার্মোমিটার ওটা দেওয়া হয়েছে, প্লাস প্রতিদিন আমাদেরকে এটা ইয়ে করে মেজার করে, ওখানে সফটওয়্যার আছে, আমাদের সফটওয়্যারে ইনপুট দিতে হয়েছে যে প্রতিদিনের আমাদের আপডেটগুলো ইউনিভার্সিটি যেন হালনাগা থাকতে পারে আর কি, যাতে করে আমাদের একটু এটা কত প্রবলেম তারিখ হলে ওরা। পর্যন্ত, কত তারিখ পর্যন্ত আপনাদের এই নিয়ম মানতে হয়েছে? এই নিয়মটা এখনো চলছে, প্রতিদিন টেম্পারেচার মেপে আমাদের এই ইয়েতে সফটওয়্যারের কি সিস্টেমে ইনপুট করতে হয়, আচ্ছা তো এটার কারণে ওরা আপ টু ডেট থাকে আর কি এটা কি কোন সব ফরেন স্টুডেন্টের কি অবস্থা। স্টুডেন্টের জন্য নাকি চাইনিজ স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই? অন্যান্য স্টুডেন্টদের কথা বলতে পারবো না, খুব সম্ভবত সবারই এখানে এখানে আমরা আমরা জানি যে আমরা ফরেন স্টুডেন্ট যারা আছে এখানে এখনো পর্যন্ত এই কয় মাসে এখনো আমরা দেখিনি আর কি কোনো ফরেন স্টুডেন্ট আক্রান্ত হয়েছে। মানে ফরেন স্টুডেন্ট বলতে আপনার জানা মতো আপনার বিশ্ববিদ্যালয়ে যত আছে তারা কেউ আক্রান্ত জি জি, হওয়ার খবর আপনি এই পর্যন্ত পাননি? না না, এ পর্যন্ত পাইনি, 3-4 মাস হতে চললো আর কি। আচ্ছা এখন আপনারা কেমন আমাদের আছেন? আমরা এখনো বেশ ভালোই আছি, প্রথম প্রথম আসলে টানা আমরা প্রায় 76 দিনের মতো একসাথে টানা টানা বাসায় ছিলাম, শুধুমাত্র খাবারের জন্যই বিল্ডিং এর নিচে যেতে হয়েছে। আচ্ছা তো এই টানা এতদিন থাকতে থাকতে আসলে আমরা খুবই বোর্ড হয়ে গিয়েছিলাম, মানে এখন অন্যরকম লাগছিল আর কি। তো 72 দিনের যাই পরে হোক, এখন কি আপনারা বাইরে যেতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের কারণ হচ্ছে আপনি জানেন যে 8 গত মাসের 8 তারিখ আমাদের এখান থেকে লকডাউনটা ইয়ে করে দিয়ে শিথিল করে দেওয়া হয়েছে, তো এরপর থেকে আমাদের প্রতিদিনই সময় দেওয়া হচ্ছে, প্রতিদিন 2 ঘন্টা, দু হুম ঘন্টার মধ্যে আমরা বাইরে একটু ঘুরে ঘুরে আসতে পারি এই আর কি।
বাইরে বলতে কি এখন মানে ক্যাম্পাসের ইউনিভার্সিটি আশেপাশে? ভেতরে, হ্যাঁ ক্যাম্পাসের ভেতরে, ও ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের তাও বাইরে ক্যাম্পাসের যাওয়ার বাইরে? অনুমতি অনুমতি এখনো দেওয়া হয়নি আমাদের এখন। আচ্ছা, তো এখন উহানের কি অবস্থা? আমরা তো মিডিয়াতে দেখতে পাচ্ছি যে উহান ভালো, এখন বরং অন্য সিটি। ওখানে হুম হুম ওখান আজকে পর্যন্ত যা দেখলাম অনলাইনে, যেখানে আমরা মানে কারেন্ট ইনফরমেশন গুলো ভাইরাস রিলেটেড, পেশেন্ট রিলেটেড কিছু ইনফরমেশন দেয়, তো ওখানে দেখছি যে এখন আক্রান্ত এই কিছুদিনের মধ্যে 6 জন পেয়েছে আর কি। আচ্ছা, তো এই 6 জনের কারণে এই ওরা রিসেন্ট একটা নোটিশ দিয়েছে যে এখানে ওখানে টোটাল জনসংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি 10 লাখ সামথিং, এটার আশেপাশে হবে। আচ্ছা, তো এদের সবাইকে নাকি একটা টেস্ট করতে হবে আর 10 দিনের মধ্যে। তার তার মানে মানে আমরা, হুম হুম আপনারা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে, আপনিও আছেন এর মধ্যে? সম্ভবত আমরাও, কারণ আমরাও তো এখানে আছি ওখানে, হ্যাঁ হ্যাঁ হুম হুম তো এখানকার চাইনিজ বিদেশি সবাইকেই সম্ভবত এটা করতে হবে। তো আমরা এখনো যদিও কোনো নোটিস পাইনি আমাদের কখন করতে হবে, কিন্তু মনে হচ্ছে আমাদের তো করতে হবে। তো আসলে এরা যেভাবে, ওদের আসলে সবচেয়ে বড় প্রশংসার বিষয় আসলে ওরা মানে এত সিস্টেমেটিক ওয়েতে মানে বিষয়গুলো মেনটেন করছে, এ কারণে মূলত আসলে ভাইরাসটা কন্ট্রোলে এসেছে আমার মনে হয় আর কি। আমরা আচ্ছা, যদিও এই 75-73 দিন কষ্ট হয়েছে রুমের মধ্যে থাকতে, কিন্তু আমাদের মধ্যে যে আতঙ্কটা বাংলাদেশে শুনি অনেকের আতঙ্ক, এটা সেটা অনেকের মধ্যেই শুনি আতঙ্ক, তো এই আতঙ্কগুলো আমাদের মধ্যে অনেকাংশ কম ছিল। কারণ হচ্ছে আমরা মনে করতাম যে আমরা তো আসলে কারো সংস্পর্শে আসছি না আর কি, নিজের রুমেই থাকছি আর এভাবে আর কি। আর যতটুকু 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 নিরাপত্তার খাতিরে যা যা করতো এই সবই করা হচ্ছে। আপনারা যে 76 দিন লকডাউনে থাকলেন, এই 76 দিনে আপনাদের সারাদিন আপনারা কি করতেন? 76 দিন তো আসলে ফর্মাল লকডাউন, লকডাউন মানে কোয়ারেন্টিন, এখনো কিন্তু আমরা আছি কোয়ারেন্টাইন, কোয়ারেন্টিন বলতে পারেন। তো যাই হোক, কিন্তু ওই ওই 76 দিন আসলে আমরা রুমের মধ্যে ছিলাম আর কি, এখন তো একটু একটু বাইরে যেতে পারি। তো তখন আমরা প্রতিদিনই খাবার টাবার তো ওটা রেগুলার, প্লাস একটু পর পর গরম গরম পানি খাওয়া আর কি, গরম পানি খাওয়া, গরম পানি খাওয়াটাই আর কি। আর একটু 19-20 কিছু হলে, একটু অপরিষ্কার মনে হলেই আমরা হাতটা স্যানিটাইজার দিয়ে হাতটা ধোয়া আর কি, এগুলো খুব মেনটেন করতাম। এ কারণে এখনো আমরা এখানে কারো মধ্যে ভাইরাসের প্রকোপটা দেখতে পাইনি আর কি। আমি যখনই প্রয়োজন তখনই আসলে আমাদের যে সার্ভিস সেন্টার, ওখান থেকে এগুলো পাচ্ছিলাম আর কি, এই হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মাস্ক, এগুলো তারপর ফ্রি পাচ্ছিলেন আরো আপনারা? কিছু, হ্যাঁ হ্যাঁ আরো কিছু লিকুইড জাতীয় কিছু কিছু জিনিস ছিল, এটা ওখান থেকে প্রোভাইড করতো। তো আর গরম পানির ব্যাপারটা সবসময় বলতো আর কি আমাদেরকে, আচ্ছা, গরম পানির ব্যাপারটা কি বলতো? সেই গরম পানি মানে একটু পর পর একটু তৃষ্ণা পেলে, গলাটা গলাটাতে একটু ইয়ে মনে হলে, শুষ্ক মনে হলে যেন আমরা একটু পানি পান করি, স্পেশালি গরম পানি আর কি। কারণ এই ভাইরাস তো যতটুকু শুনেছি যে আমাদের শ্বাসনালীর মাধ্যমে মূলত ইয়ে হয়, মানে আমাদেরকে আক্রান্ত করে, সেক্ষেত্রে গরম পানি অনেক কাজের আর কি। আর চাইনিজরা এমনিতে ওদের এটা স্বভাব জন্মগত ভাবে বলতে পারে, আচ্ছা, এরা সবসময় যে গরম পানি খেয়ে অভ্যস্ত করে গ্রীষ্মকাল অথবা শীতকাল। ও তো সবসময় আমরা এখানে আসার পর আমরাও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি গরম পানি পান করতে করতে। আপনারা যারা বিদেশি ছাত্র, এবং আপনাদের সঙ্গে নিশ্চয়ই চাইনিজ ছাত্র ছাত্রীরাও আছেন যারা হোস্টেলে হুম থাকেন, তো তাদের সঙ্গে আপনাদের মানে ডিফারেন্সটা কেমন, কি ফিল করছেন? না আসলে হয়েছে কি, আমাদের ভাইরাসটা যখন দেখা দিয়েছে এখানে, তখন আমাদের জাস্ট ওই টাইমটাতে আর কি, আমাদের এখানে যে উইন্টার, চাইনিজের সবচেয়ে বড় উৎসব যেটি নিউ ইয়ার, চাইনিজ নিউ ইয়ার, সেটি স্টার্ট হয়ে গেছে, সেটার বন্ধ স্টার্ট হয়ে গেছে। তো তখন কিন্তু চাইনিজ স্টুডেন্টরা একেবারে ম্যাক্সিমামই কিন্তু তাদের বাড়িতে ফিরে গিয়েছে। এখানে হাতে গোনা খুবই কয়েকটা কয়েকটা চাইনিজ স্টুডেন্ট ক্যাম্পাসে আছে আর কি এখনো। ও, তার এখানে মানে আমাদের এই লকডাউন শুরু হওয়াতে কেউ আর ফিরে আসেনি এরপর, না?
না না এখনো পর্যন্ত কেউ ফিরে আসেনি, খুবই হাতে গোনা কয়েকজন চাইনিজ স্টুডেন্ট। চাইনিজরাও বের হয় যে ওদেরও স্পেশাল কিছু ইয়ে আছে স্ক্যান করার আর কি, ওরা যারাই বের হয় গাড়ি নিয়ে অথবা বাসে উঠে ওদেরও নাকি একটা ইয়ে আছে, একটা স্ক্যান করার একটা ইয়ে আছে, স্ক্যান করে আপনি যে দিকে যাবেন সেদিকে কিছু দায়িত্বরত পুলিশ অথবা মেশিন আছে, ওখানে আপনাকে স্ক্যান করে আপনার ইনফরমেশন সব ঢুকিয়ে যদি ওখানে যদি ওখানে যদি আপনার ইয়ে হয় অ্যালাউ করে, সিস্টেমে যদি অ্যালাউ করে যে আপনি এখানে যেতে পারবেন এই রাস্তায়, সেক্ষেত্রে আপনি ওই রাস্তায় ঢুকতে পারবেন, বিষয়টা এরকমই আর কি। মোটামুটি এখন যে যেখানে যাচ্ছে সব জায়গায় কিন্তু তার আপ টু ডেট প্রতিটা ইনফরমেশন ইয়ে হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, 19-20 যদি কিছু হয় সাথে সাথে তখন তাকে ট্র্যাক করা আর কি, ট্রেস করা খুবই ইজি আর কি। ও তার মানে হচ্ছে মানুষের জীবনযাত্রা মানে সীমাবদ্ধ একটা অবস্থার মধ্যে আছে। হ্যাঁ বলতে পারেন। তারপরে আমার মনে হয়েছে যে এখন মোটামুটি স্বাভাবিক, তাদের মধ্যে যে আগে যে ভয় ভীতিটা ওই ওই ভয় ভীতিটা নেই, কারণ হচ্ছে এরা নিজেদেরকে এখন আমরা আমরাও আমরাও সবাইকে নিজেদের মধ্যে একটা মানে স্বস্তি পাচ্ছি যে না একটু নিয়ম কানুন মেনে যদি চলি আমাদের ওই সমস্যাটা হবে না, আমরা যদি একটু ডিস্টেন্স বজায় রেখে হাঁটা চলা করি আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি তাহলে মনে হয় না ভাইরাসের কোনো সমস্যা হবে। আচ্ছা তার মানে আপনারা মোটামুটি ওই যে দূরত্বের কথা যেটা বলা হচ্ছে ওই দূরত্বটা সবাই মেনটেন করছে আসলে চীনে, তাই না, সামাজিক দূরত্ব? সেটাই আর সব আমার মনে হয়েছে কি এই যে 3 মাস ধরে 76 দিন যেখানে যে ইয়ে লকডাউন ছিল, প্রতিটা মানুষ চীনে এখানকার চাইনিজ বলেন বিদেশি বলেন সবাই মানতে বাধ্য হয়েছে, সে কারণে আসলে মূলত কি বলে এই যে ভাইরাসটা কন্ট্রোলে এসেছে। মিডিয়াতে মানে দেখতে পাই বিভিন্ন সময় যে করোনা চিকিৎসায় চীনের গোপন চিকিৎসা পদ্ধতির কথা আমরা জানতে পারছি, যে প্রাচীন কোনো চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে তারা নাকি বাসায় থেকে সুস্থ হচ্ছে, হাসপাতালেও যাচ্ছে না, এই সম্বন্ধে আপনার কাছে কোনো খবর আছে কিনা? আমরা তো আসলে ভাইরাসের প্রথম থেকেই এখনো পর্যন্ত মানে চাইনিজদের সংস্পর্শে আসার কোনো সুযোগ পাইনি, ইউনিভার্সিটির বাইরে যাওয়ার সুযোগ পাইনি, আর আমরা বিদেশি হিসেবে তাদের চাইনিজদের ভেতরকার ব্যাপারগুলো তো আসলে ওরকম জানার সুযোগ খুব কম, তো কিভাবে কি হচ্ছে সেটা ভেতরে ওটা আমরা স্পেসিফিকলি আসলে জানি না আর কি। কেউ কেউ এই ভাইরাসকে উহান ভাইরাস বলে অভিহিত করছে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু উহান থেকে এটার জন্ম, কেউ বলছে এটা উহানের সেই বন্য প্রাণীর বাজার থেকে ছড়িয়েছে, আবার কেউ সন্দেহ করছে যে উহানের ল্যাবে এটা সৃষ্টি হয়েছে। এ নিয়ে হাজারো বিতর্ক, এ নিয়ে নানান ইনভেস্টিগেশন, আন্তর্জাতিক নানা সংস্থা আমরা জানি শুনেছি এটা নিয়ে কাজ করছেন, তো আসলে এ নিয়ে মানে আপনারা যারা চীনে আছেন বিদেশি আপনারা কি জানেন, আপনাদের কাছে কি তথ্য আছে? এই ভাইরাস তো অবশ্যই অনেক ভয়ঙ্কর একটা ভাইরাস, তো চাইনিজ সরকার এত মানে এত বিশাল বিশাল স্টেপ নিয়েছে, 3-3টা মাস প্রতিটা চাইনিজকে ঘরে বন্দি করে রেখেছে, প্লাস এত 1 সপ্তাহের মধ্যে 2-2টা হসপিটাল বানাতে বাধ্য হয়েছে, এভাবে এটা কিভাবে ওদের নিজেদের তৈরি হবে আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, কিভাবে ওদের নিজেরা তৈরি করে এদের নিজেদের নাগরিকদের এত কষ্ট দিবে, যেখানে প্রতিটা দেশে শোনা যায় প্রতিদিনই কোনো দুর্ঘটনা ঘটছে মানুষ মানুষকে মেরে ফেলছে, সেখানে আমি এখানে 4 বছর হতে চললো আমার আমার চোখে সেভাবে আসলে কিছু পড়েনি, এখানে অবশ্যই এখানে অনেক কিছু হয় কিন্তু চোখে মানে চোখ বড় করে দেখার মতো এরকম প্রবলেম মারামারি খুনোখুনি আমার চোখে এই 4 বছরে সেভাবে ধরা পড়েনি, অবশ্যই এরা নিরাপত্তার দিক থেকে অবশ্যই অনেক কিছু করে মানুষের জন্য, প্রতিটা নাগরিকের নিরাপত্তার জন্য ওরা অনেক কিছু করে, কিভাবে ওরা নিজেদের নাগরিকদের এরকম ভাইরাস সৃষ্টি করে মানুষকে মেরে ফেলবে। আর একটা কথা শুনেছি এখানে ভাইরাসের ঠিক 1 মাস আগে এখানে একটা ইন্টারন্যাশনাল একটা মিলিটারি গেমস হয়েছিল, এখানে অনেক অনেক দেশের থেকে অনেক পার্টিসিপেন্ট এসেছিল অংশগ্রহণ করেছিল, তো শুনছি এখানে
বারবার আমেরিকা এদেরকে ব্লেম দিচ্ছে, এটা চাইনিজ ভাইরাস, চাইনিজরাই তৈরি করছে। তো এরা আবার বিষয়টাকে মনে করছে যে আসলে সম্ভবত এটা আমেরিকার আমেরিকার যারা পার্টিসিপেট এসছে আর কি, তাদের মধ্যে হয়তো এরা তাদের মাধ্যমে সম্ভবত এখানে ছড়িয়ে দিয়ে গেছে, এরকমও কিছু শুনতে পেয়েছি আর কি। যাই হোক, আসলে কি জানি না আসলে। না সেটাই, এটা আসলে আমরা কেউই জানি না, এ নিয়ে ইনভেস্টিগেশন, ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন চলছে, নিশ্চয়ই একসময় এই ব্যাপারগুলো জানা যাবে। চীনাদের মধ্যে এই যে বন্যপ্রাণী খাওয়ার যে অভ্যাসটা, এটা কিন্তু একটা সারা পৃথিবীর মানুষের জন্য এটা কিন্তু আসলে টেনশনের। চীনারা অনেক কিছু খেতে পারে, এটা প্রতিটা দেশে এরকম কিছু উদ্ভট মানুষ পাওয়া যাবে আপনি যদি খোঁজেন, যারা সবকিছু খেতে অভ্যস্ত। না এত বড় দেশ, এখানেও কিছু কিছু মানুষ তো থাকবেই, হ্যাঁ এরকম উদ্ভট কিছু খাবে, তার মানে এই না যে এখানে চাইনিজরা সবাই সবকিছুই খায়। এটা আমি এতদিন ধরে এদের সাথে খাওয়া দাওয়া করি একসাথে, ক্যান্টিনে খাই, বাইরে খাই, তো আমি তো দেখছি না। মানে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কেউ এই ধরনের কোনো বন্য প্রাণীর ব্যাপারে খুব একটা আগ্রহ দেখেননি আপনি কারোর মধ্যে, তাই না? না না আমি দেখিনি এভাবে এভাবে একটা জাতিকে পুরোপুরি একটা ব্লেম দেওয়া যে চাইনিজ জাতি সবাই এগুলোই খেয়ে বেড়ায়, এগুলোই খেয়ে এরা অভ্যস্ত, এগুলো খেয়ে ভাইরাস তৈরি করে প্রতিটা দেশে ছড়িয়ে দেয়। এবং আসলে সত্যি বলতে এখানে এখানকার গভর্নমেন্ট যখনই এই ভাইরাসটার ব্যাপারে লকডাউন অথবা এই কঠিন কঠিন স্টেপ গুলো নিয়েছে যে কেউ বেরোতে পারবে না, লকডাউন এটা সেটা, এরা কিন্তু কোনো ফরেনারকেও কিন্তু ইয়ে করেনি বাইরে চলে যাওয়ার ব্যাপারে। ওরা অনেক অনেক রিকোয়েস্ট করেছে এদেরকে, মানে ওদেরকে চেষ্টা করেছিল প্রতিটা দেশে যে কেউ বেরোতে পারবে না, কিন্তু প্রথমে আমেরিকা শুরু করেছে, আমেরিকায় প্রেশার দিয়ে ওদেরকে স্পেশাল ফ্লাইট দিয়ে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন দেশ পরে আবার প্রেশার দিয়ে শুরু করেছে আমাদের নাগরিকদেরকে যেতে হবে, প্রেশার দিয়ে দিয়ে এই এই কারণে এই যে মানুষগুলোকে কি বলে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয়েছে, সে কারণে মনে হয় এই ভাইরাস গুলো এত পুরো ওয়ার্ল্ড ছড়িয়ে গিয়েছে, আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে আর কি। আচ্ছা ভালো কথা, আপনার কথায় এই প্রসঙ্গটা আসলো যে আপনার সঙ্গে ছিল আপনাদের যেসব বন্ধু বান্ধব যারা দেশে ফিরে এসেছে, ওই যে 314 জন, তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে, তাদের তারা কেমন আছে দেশে? আপাতত তাদের মধ্যে কোনো ভাইরাসের খবর এখনো পাইনি, ওরা এখনো সুস্থ আছে। ওখানে তো ওরা গিয়ে 14 দিন ছিল, 14 দিনে ওদের কারোর মধ্যে কোনো ভাইরাসের প্রকোপ দেখা দেয়নি, এরপর এখনো পর্যন্ত আমি যতটুকু জানি যে সবাই ভালো আছে। উহানের পর চিলিন সিটিতে এখন করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে বলে আমরা খবর পাচ্ছি, এই খোঁজ খবরগুলো আপনারা কিরকম জানেন? আমরা আসলে ওভাবে জানি না, কারণ হচ্ছে আমরা এটুকু জানি যে এখন চীনে এই ভাইরাসটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে এসছে, যে কারণে কি বলতাম আমরা আর এগুলো নিয়ে আর অত ঘাটাঘাটি করি না আর কি, যে কোথায় কি হচ্ছে না। আচ্ছা আর এমনি চীনের মেইনস্ট্রিম মিডিয়া থেকে এই নিউজগুলো আসে? মেইনস্ট্রিম মিডিয়াতে হ্যাঁ প্রতিদিনই হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা, ওভাবে আসলে দেখা হয় না ওদের চাইনিজ ইয়েগুলো। তারপরও এমনি দেখেছি এখন পর্যন্ত যা দেখলাম, 18 তারিখ আজকে ওখানে টোটাল এখন মানে কারেন্ট কারেন্ট এফেক্টেড দেখাচ্ছে যে 144-এর মতো, 100-150 কোটি জনসংখ্যার দেশে আমার মনে হয় না আসলে অত অত বড় কিছু কোনো বিষয় অত বড় কিছু না, এই কারণে আসলে আমাদের এই বিষয়গুলো হয়তো এখনো জানা হচ্ছে না আর কি। বাংলাদেশে তো আমরা এখন এই ভাইরাসের সঙ্গে লড়ছি, আপনি জানেন প্রায় 2 মাসের কাছাকাছি আমরা হোম কোয়ারেন্টাইনে আছি। আপনার পরিবারের মানুষজন কেমন আছেন, কে কে আছেন আপনার বাড়িতে? আমার পরিবারে আমরা আমরা আমার মা বাবা আছেন, আমার বোন আছেন 3 জন, তারপর আমার কাকা আছেন, মানে আত্মীয় স্বজন সবাই আছেন, তারা কেমন আছেন? হ্যাঁ সবাই ওরা আছেন মোটামুটি এখনো পর্যন্ত যা শুনেছি ভালোই আছেন, তারপরও আতঙ্কের মধ্যে আছেন আর কি, চাকরির প্রয়োজনে কাজের প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন, যখনই তারা ফিরে আসছেন পরিবারের সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, মিশতে তার সাথে মিশতে আসলে ওনারা ইয়ে পাচ্ছেন, দ্বিধা হচ্ছেন, দ্বিধা পাচ্ছেন,
যে ভয় থাকছেন আসলে ওনার মাধ্যমে যদি কেউ আক্রান্ত হয়। কারণ আমরা আমি নিজেও সব ওনাদের সাথে যখন কথা বলি যে এখানেও দেখেছি এক পরিবারের একজন যখন হয়েছে তার মাধ্যমে আসলে পরিবারের অনেকেই আক্রান্ত হয়ে খুবই মর্মান্তিক একটা ঘটনা হয়েছে আর কি এখানে অনেক অনেক পরিবারে। তো ওই কারণে আমি নিজেও এখানে যদিও আমি স্বস্তিতে আছি যে এখানে আমাদের ভাইরাস আক্রান্তর সম্ভাবনা খুবই কম, কিন্তু এখন প্রতিদিনই যখনই ঘুম থেকে উঠি তখনই চিন্তায় পড়ে যায় এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল তারপরে পরিবারের মানুষজন আছেন ওরা যে কখন কি করে বসে। আমি তো জানি বাংলাদেশের মানুষ আইন ভঙ্গ করতে খুব ভালোবাসে, আমরা যারা আছি এখানে সবাই দেশ নিয়ে বেশি চিন্তিত। হ্যাঁ, এই কারণে আমরা আমাদের চিন্তা আমাদের চেয়ে এখন ওই যারা বাংলাদেশে আছেন তাদেরকে নিয়ে চিন্তা আর কি, কখন আসলে কি একটা খারাপ ব্যাড নিউজ শুনতে হয়। ওহো, আসলে মানে ধরেন ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়গুলোতে আমরা যেভাবে আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছেন বিশেষ করে চীনে বা উহানে তাদেরকে নিয়ে আমরা যে ধরনের টেনশন করেছি এই মুহূর্তে আপনাদের টেনশনটা অনেকটা সেরকম। হ্যাঁ, এখন আমাদের টেনশন হচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে ছিলাম একজন, আমাদেরকে নিয়ে তারা চিন্তা করেছে একজনকে নিয়ে, আর আমাদের চিন্তা করতে হচ্ছে চিন্তায় পড়তে হচ্ছে একেবারে পরিবারের সবাইকে নিয়ে, পরিবার পরিজন আমার আত্মীয় স্বজন ফ্যামিলিতে। বন্ধু বান্ধব হ্যাঁ সবাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে, এটা আসলে এটা আসলে অনেক কষ্টের বলতে গেলে। তো এখন মানে তাদেরকে সাবধান করার ব্যাপারে আপনি কি আমি বলছেন যদিও সবসময়? বুঝাই যে রেগুলার গরম পানি খাওয়া, একটু মাস্ক দিয়ে সবসময় বের হওয়া, যেখানে যায় যতটুকু সম্ভব ঘরের মধ্যে থাকা, হ্যাঁ একটু একেবারে না পারতে না হলেই তারপরে বাইরে যাওয়া কিছু কেনার কেনার জন্যে, বারবার তো হাত ধোয়া। এগুলো সবসময়। হ্যাঁ, বারবার হাত ধোয়া সবসময় এভাবে বলা আর কি। যেমন আমার বাবা চাকরি করে অনেক দূরে, আমার বাসা থেকে আমাদের বাসা থেকে 2 ঘন্টা লাগে আসতে, তো আমি অনেক বলা উনি প্রথম প্রথম শুনেনি আমার কথা, কি হবে কি হবে সব মানুষ আসতে যাচ্ছে আমার আর কি। আমি অনেক বলতে বলতে পরে এখন প্রায় 2-3 সপ্তাহ ধরে উনি ওখানেই আছেন, তো এটি এটি উনি পরিবার বিচ্ছিন্ন হয়ে বাবা আসলে থাকেননি, ওনার জন্য অনেক কষ্টের, কিন্তু তার নিজের নিরাপত্তার স্বার্থে এবং পরিবারের সবার নিরাপত্তার স্বার্থে, তো এটা আসলে অনেক বড় একটা কাজ আর কি। মানে উনি যেখানে চাকরি করছেন এখন, মানে যেহেতু চাকরি ওনাকে প্রতিদিন চাকরিতে উপস্থিত থাকতে হচ্ছে, সে কারণে হ্যাঁ উনি সেখানেই থাকার ব্যবস্থা করেছেন, তাই তো? হ্যাঁ, এটা অফিসিয়ালি ব্যবস্থা করেছে ওখানে থাকার, মানে প্লাস ওনারও আসলে কি বলতাম ওনারও ইচ্ছা নেই আর কি ওখানে থাকার, তারপরও আমি এখান থেকে বারবার ফোন করে বলি আর কি যে আপনি দেখেন এখন ওয়ার্ল্ডে এখন এই এই ভাইরাসটা এতই ভয়ঙ্কর, 3 লাখের উপরে মানুষকে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। ঘরে থেকেও অনেকে আক্রান্ত হচ্ছে এই কারণে যে পরিবারে দেখা গেল 7 জন সদস্য, একজন বাইরে যায় আর সবাই ঘরে থাকে, কিন্তু ওই যে যিনি বাইরে যান হ্যাঁ তার মাধ্যমেই কিন্তু হ্যাঁ এই ভাইরাসটা ঘরে ঢুকছে এবং তার মাধ্যমেই হ্যাঁ কিন্তু এটা পুরো পরিবারে ছড়িয়ে যাচ্ছে। তবে এটা আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, আমি মনে করি যে আপনার এই পরামর্শ আমাদের সবার চিন্তা করা উচিত, এবং আমরা সবাই যদি এইভাবে মেনটেন করতে পারি তাহলে আমরা এই ভাইরাসের যে মানে এই যে প্রকোপটা যেভাবে দ্রুত এটা ছড়ায় এই দিকটাকে আমরা কিছুটা হলেও আমরা রদ করতে পারবো। তো আপনি যে কারণে চীনে গিয়েছেন আসলে, আপনার আপনি তো অনার্স লেভেলে পড়তে গিয়েছেন তাই না? হ্যাঁ 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 আচ্ছা, তো এখন আপনার পড়াশোনার কি অবস্থা, আর কতদিন আছে আপনার, কত সেমিস্টার আছে, আমাদের কত এখানে বছর? তো এখানে তো আসলে চীনের যে ইন্টারনেট ব্যবস্থা এটা তো বেশ ভালোই আর কি, বেশ ফাস্ট। এখানে আরেকটা ভাইরাসটা না ছড়ানো আরেকটা একটা কারণ বলি, এখানে কোনো মানুষকে আসলে কোনো কিছু কিনতে আসলে বাইরে বেরোতে হয় না, এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার হতে শুরু করে কাপড় চোপড় জুতা বলেন সব কিছু, মোবাইল বলেন ইলেকট্রনিক্স পণ্য বলেন, মোটামুটি ফাস্ট ক্লাস সব কিছু আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন অনলাইনে। অনলাইনে, তো হ্যাঁ এই কারণে। আরেকটা কথা হচ্ছে আমরা শুনেছি এখানে টাকার মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে, কারণ হচ্ছে
একজন ভাইরাস আক্রান্ত রোগীর হাতে যখন টাকাটা থাকে, তার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ টাকার যখন মাধ্যমে এটা ভাইরাসটা ট্রান্সফার ছড়ায়। হয়, হ্যাঁ হ্যাঁ এটা ছড়ায় অন্যর কিন্তু চীনে মাধ্যমে। তো আর টাকার লেনদেন নাই সরাসরি, অ্যাপের হ্যাঁ মাধ্যমে সবকিছু হ্যাঁ না, তাই না, মোবাইলের মাধ্যমে। হ্যাঁ এই কয় বছর যাবৎ হ্যাঁ চীনের মানে প্রতিটা মানুষের হাতে হাতে মোবাইল চলে গিয়েছে, প্লাস সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে মোবাইলে অনলাইন অনলাইন শপিং এ অনলাইন কেনাকাটায়। এই কারণে হয়েছে কি, ওরা ঘরে বসেই মোটামুটি ওদের এই বন্ধের মধ্যেও, এই লকডাউনের মধ্যেও তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনতে পেরেছে এবং এই ভাইরাস থেকে দূরে থাকতে পেরেছে আর কি। যেটা আমাদের এটা দেশে একটা বড় এটা কারণ, এটা এটা সম্ভব কিন্তু না খুবই অনেক টাফ আমাদের এক্ষেত্রে। দেশে তো। হ্যাঁ আমাদের দেশে তো আসলে কেনাকাটার আসলে অনলাইনে এখনো সেই এখনো অনলাইনে সেভাবে, পেপারটা যায়নি। হ্যাঁ হ্যাঁ সেখন সেভাবে অতটা হয়নি, কিছু কিছু শুরু হয়েছে। তা আমি জানতে হুম চাচ্ছিলাম যে হুম আপনার পড়াশোনা এখন কোন পর্যায়ে, আর কতদিন আছে? আমার শেষ হবে আগামী বছরের এই জুনেই শেষ হবে, আরো বছর খানেক আর কি। আমার আচ্ছা আরো দুটো সেমিস্টার শেষ হতে চললো এই মাসে, আচ্ছা, তো তারপর তারপর কি আপনি মানে এরপর কি আমার দেশে? সামার ভ্যাকেশন, আমার আগামী মাস থেকে সামার ভ্যাকেশন শুরু হওয়ার কথা ছিল 2 মাসে। তো প্রতি বছর আমি কিন্তু সামার প্রতি ভ্যাকেশনে তো সামারে আপনি দেশে বাড়িতে আসেন। যাই। হ্যাঁ প্রতি সামারে আমি কিন্তু দেশে যাই, কিন্তু এবছর আর যাওয়ার সুযোগটা হলো না এরকম এই মহামারীর কারণে। উইন্টার ভ্যাকেশনও 2 মাস এই ভাইরাসের কারণে আমরা বন্দি, কোথাও যেতে পারিনি। ভেবেছিলাম অন্য কোনো দেশে বেড়াতে যাব চীনের বাইরে, তো সেই প্ল্যানটা সব হয়ে গেল, মাটি হয়ে গেল। তারপর এখন দেশে ভেবেছিলাম ফেরাও এই আর সম্ভব সেমিস্টার, হচ্ছে না আপাতত আর কি, এই হ্যাঁ ছুটিতেও। দেশে, হ্যাঁ দেশে ফেরাও সম্ভব হবে না। এবং বাংলাদেশে যারা গিয়েছে স্টুডেন্ট, শুধু বাংলাদেশে না, যারা চীনের বাইরে চলে গিয়েছে তারা এই সেমিস্টারও আসতে পারেনি চীনে, ফিরে আসতে পারেনি ভাইরাসের কারণে। এবং নেক্সট সেমিস্টার সেপ্টেম্বরে শুরু হচ্ছে তাদের শেখা, তো নেক্সট সেমিস্টারও কোনো গ্যারান্টি নেই যে এখানে আসতে পারবে, কারণ হচ্ছে চীন সরকার তো এখন বাইরের কাউকে অ্যালাউ করছে না। আপনাদের ক্লাস কি শুরু হয়েছে আগের মতো নাকি অনলাইনে হচ্ছে? ওই যে জাস্ট টাইমে শুরু হয়েছে, কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে এই ফেব্রুয়ারি 18 তারিখ থেকে এখনো পর্যন্ত চলছে অনলাইনে। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি একেবারে বাচ্চাদের থেকে ইউনিভার্সিটি সবারই কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে। এখানে কোনো স্টুডেন্ট সেশন গ্যাপ অথবা কোনো কোনো প্রবলেমই হচ্ছে না আর কি, সবই জাস্ট টাইমে হয়ে যাচ্ছে। যারা গ্রাজুয়েট হওয়ার কথা এই সেমিস্টারে ওদেরই হয়ে যাচ্ছে। যেখানে ক্লাসে হলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে আর একটু সুন্দর হতো, এখানে অনলাইনের কারণে হয়তো একটুখানি 19-20 হচ্ছে। যাই হোক কিছু করার নেই আর কি, আচ্ছা, যেহেতু এরকম একটা মহামারী, মহামারীর মধ্যে তারপরে টাইমলি সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এটা অনেক বড় বিষয় আর কি। আমাদের কথা প্রায় শেষের দিকে, তো আমি শেষ কথাটি আপনার কাছ থেকে জানতে চাই যে দেশের মানুষের জন্য আপনার বিশেষ করে কোনো কিছু বলার আছে কিনা। বিশেষ কথা এই আর কি, সবার প্রতি দেশের মানুষ, দেশের সব মানুষের প্রতি আমার অনেক ভালোবাসা। আমি প্রত্যাশা করি সবাই নিজ নিজ জায়গা থেকে আসলে ভাইরাস থেকে দূরে থাকার যে ব্যাপারগুলো, একটু দূরে দূরে থাকা, সংস্পর্শ মানুষের থেকে একটু দূরে দূরে থাকা, তারপরে একটু গরম পানি টানি খাওয়া, হাত হাত ধোয়া রেগুলার, এগুলো যেন সুন্দরভাবে মেনটেন করে, এটা আসলে আমি মন থেকে চাই আর কি। ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল, এবং আমার আপনার অভিজ্ঞতা যা শুনলাম এটা মানে অনলাইনে এতদিন বা বিভিন্ন মিডিয়ায় আমরা এতদিন যা জেনেছি তার থেকে আলাদা কিছু, যেটা সত্যি আমি আপনার কথা শুনে আমি খুবই তৃপ্ত, আমি খুব শান্তি পেয়েছি। এবং আমার ধারণা এই ইন্টারভিউ যারা শুনেছেন বা শুনে থাকবেন ভবিষ্যতে প্রত্যেকে শান্তি পাবেন অনেক কারণে। আপনারা ভালো থাকুন, আমরা সবাই ভালো থাকি, এবং আমরা একসঙ্গে এই পৃথিবীর এই অসুখকে আমরা সারিয়ে তুলি আগের মতো বা আগের থেকে আরও ভালো করে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালনা করি।